স্ত্রী স্বামীর দিকে তাকিয়ে অথবা স্বামী স্ত্রীর দিকে তাকিয়ে মাত্র 21 দিন যে কোনো সময় এই দোয়াটি আমল করলে স্ত্রী স্বামীর জন্য বাধ্য হয়ে থাকবে, আর স্বামী আমল করলে স্ত্রী যেমন স্বামীর জন্য বাধ্য হবে আবার স্ত্রীও স্বামীর জন্য বাধ্য হয়ে থাকবে। এজন্য আপনাদেরকে বলবো এই ছোট্ট আমলটি মাত্র 21টা দিন, যারা স্বামী স্ত্রীর সম্পর্ক নিয়ে বিরক্ত আছেন, অতিষ্ঠ আছেন, যন্ত্রণা ভোগ করছেন, আপনাদেরকে বলবো এই ছোট্ট আমলটি মাত্র 21 দিন আপনি আপনার স্বামীর জন্য করুন, অথবা আপনি আপনার স্ত্রীর জন্য করুন। দিনে স্বামীকে পান না, রাতে ঘুমিয়ে পড়েছে, পাশে দাঁড়িয়ে, পাশে বসে বা পাশে শুয়ে মাত্র 21 দিনেই দোয়াটি আপনি পড়বেন স্বামীর মুখের দিকে তাকিয়ে। দেখবেন আপনার স্বামী আপনার অনুগত হয়ে গিয়েছে, বাধ্য হয়ে গিয়েছে। এই আমলটি করার পূর্বে সুন্দর করে অজু করতে হবে। অজু করার পরে আপনি অজুর শেষে কালেমায় শাহাদাত পড়বেন, আর এই শাহাদাতের মধ্যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের একত্বতার সাক্ষ্য রয়েছে। হাদিস শরীফে এসেছে, যদি কেউ দোয়ার পূর্বে কালেমায় শাহাদাত পড়ে, তাওহীদের কালেমা পড়ে যদি দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে তার দোয়াকে কবুল করে নেয়। আপনি কালেমায় শাহাদাত পড়ে এরপরে আপনি যেই কোনো দুরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে পারেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ শুধু এতটুকু পড়তে পারেন, অথবা দুরুদে ইব্রাহিম পড়তে পারেন, যেই কোনো দুরুদ আপনি পড়বেন মাত্র 11 বার। এরপরে আপনি ছোট্ট একটি দোয়া ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, যেই দোয়াটি সূরা তহার 39 নম্বর আয়াত, যেই সূরা যেই আয়াতটি বা যেই দোয়াটি আমি বলছি, এই দোয়াটি সূরাতুত তহার 39 নম্বর আয়াতের অংশ বিশেষ। ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, এইটা আপনি মাত্র 3 বার স্বামীর মুখের দিকে তাকিয়ে পড়বেন। তাহলে প্রথমে অজু করবেন, অজু শেষে কালেমায় শাহাদাত পড়বেন, কালেমায় শাহাদাত পড়ার পরে 11 বার দুরুদ শরীফ পড়বেন। হতে পারে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ বা দুরুদ ইব্রাহিম, তারপরে ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, এই দোয়াটি আপনি 21 দিন পড়বেন 3 বার করে। যে কোনো সময় আপনি যদি পড়েন, কোনো কিছু পরিবর্তনের জন্য 21 অথবা 41 দিন প্রয়োজন হয়, যদি 21 দিনে কাজ না হয় আপনি 41 দিন পড়বেন, ইনশাআল্লাহ আশা করা যায় আপনার অবাধ্য স্বামী বাধ্য হয়ে যাবে, আপনার অবাধ্য স্ত্রী বাধ্য হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেকের সংসারকে সুখময় শান্তিময় করে দেন।